আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি সফট স্টার্টার একটা টপিক নিয়ে আলোচনা করব একটা সফট স্টার্টার দিয়ে তিনটা মোটর কিভাবে চালানো যায় সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব তো এই এই চিত্রটা দেখেন এটা যদি আমরা একটা সফট স্টার্টার ধরি তো এটার সাথে দেখেন তিনটা মোটর কানেক্ট করা আছে তো এই একটা সফটওয়্যার সেটা দিয়ে তিনটা মোটর দুইটা নিয়মে চালানো যায় একটা হচ্ছে প্যারালালি অর্থাৎ সফটলি যখন স্টার্ট দিব একটা অন পুশ থাকবে অন করার সাথে সাথে তিনোটা মোটর চালু হবে আবার অফ করলে তিনোটা বন্ধ হয়ে যাবে আবার আরেকটা নিয়ম আছে যে তিনোটা মোটর কানেক্ট করা থাকবে বা দুইটা মোটর কানেক্ট করা থাকবে যখন আমি এক নম্বরটা অন করব এক নম্বরটা চালু হবে আবার দুই নম্বরটা এক নম্বরটা বন্ধ করে তারপর দুই নম্বরটা চালাতে হবে তো দুটা নিয়ম নিয়ে আমি কথা বলব এই দুটার কিছু সুবিধা অসুবিধা আছে এই বিষয়গুলো নিয়ে আমি এখানে বিস্তারিত কথা বলবো তো এইগুলো করার জন্য সফটওয়্যার স্টার্টারের কিছু প্যারামিটার সেট করতে হয় তো এই প্যারামিটারগুলো আমি পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওতে সফটওয়্যার স্টার্টার প্যারামিটার কীভাবে সেট করতে হয় ওই সেম মডেলের এই যে সিমেন্টস থ্রি আর ডাব্লিউ ফোরটি ফোর সেম সফটওয়্যার স্টার্টারের কানেকশানটা আমি দেখাবো তো চলুন কথা না বলে শুরু করা যাক আপনারা দেখছেন মেহেদি সাইজ স্যার আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি তো প্রথমে আমি যেই জিনিস যেই জিনিসগুলো দেখাবো সেটা হলো প্যারালাল স্টার্টিং অফ থ্রি মোটরস অর্থাৎ প্যারালালি তিনটা মোটরকে কীভাবে চালানো যায় এটার পাওয়ার সার্কিট এবং কন্ট্রোল সার্কিট এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সিরিয়াল স্টার্টিং থ্রি মোটরস উইথ থ্রি প্যারামিটার সেট এটা তিনটা আলাদা আলাদা প্যারামিটার দিয়ে কিভাবে কীভাবে মোটর চালাইতে হয় সেটার পাওয়ার সার্কিট এবং কন্ট্রোল সার্কিট সহ আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমি প্যারালাল স্টার্টিং সার্কিটটা দেখি এটা সাধারণ একটা আমরা যে যে কোনো একটা ড্রাইভ বা সফটওয়্যার স্টার্টার যদি সাধারণভাবে যেটা চালাই সেটাই যেমন এখান থেকে পাওয়ার নিয়ে এখানে একটা আইসোলেটার দিছে বা সার্কিট ব্যাপারে আপনি দিতে পারেন ফিউজ দিছে এখানে তারপর একটা ম্যাগনেটিক কন্টাক্টর দিতে হবে সেখানে পরে সফটওয়্যার স্টার্টারে ঢুকছে সফটওয়্যার স্টাটারের আউটপুটটা গিয়ে সরাসরি মোটরে লাগছে তো নর্মালি এরকম একটা মোটর থাকে এটাকে জাস্ট আপনি প্যারালাল করে তিনটা মোটর এখানে কানেক্ট করে দিলেন এখানে বাড়তি লাগাইতে হবে তিনটা মোটরের আগে তিনটা ওভারলোড রিলে বা ওভারলোড থার্মাল রিলে যাই বলি লাগাইতে হবে তাহলে এই এই সেম সার্কিটে যদি আপনি করেন এটা সুবিধাটা হলো যে আপনি এক তিনোটা মোটরকে আপনি একবারেই অন করলে একটা সুইচের মাধ্যমে অন হবে এবং অফ করলে একটা সুইচের মাধ্যমে অফ হবে সুবিধা হচ্ছে এটা সফটলি তো স্মুথলি রান হবে এবং স্মুথলি স্টপ হবে তো এখানে একটা অসুবিধা আছে সেটা হলো কি ধরেন এই সফটওয়্যার 300 তিন তিনশো তো আপনার এই তিনোটা মোটর মিলে 300 তিনশো কিলোমিটার উপরে হইতে পারবে না তিনশো কিলোমিটার নিচে হওয়াটাই বাঞ্ছনীয় তো এটা হচ্ছে অসুবিধাটা অর্থাৎ আপনি এমন না যে তিনশো কিলোমেটার সফটওয়্যার স্টার্টার আবার তিনটাকে একটা দেড়শো একটা দুইশো একটা আড়াইশো এরকম না তিনোটা মিলে যায় তিনোটার যোগফল এই সফটওয়্যার স্টার্টার রেটেড পাওয়ার চেয়ে একটু কম হওয়া ভালো তো এটার কন্ট্রোল সার্কিটটা যদি আমরা দেখি তাহলে সেটা কেমন হবে দেখেন জাস্ট একটা পাওয়ার নিয়ে প্রথমে সফটওয়্যার স্টার্টার জেলের পাওয়ারটা দিয়ে দেওয়া হয়েছে তারপরে দেখেন সফটওয়্যার স্ট্যাটার এই যে এ ওয়ানে যখন পাওয়ার দিয়েছে এখানে লাইনে ওয়ানে লাইন এল প্লাসে পাওয়ার চলে আসে তো এখান থেকে পাওয়ারটা নিয়ে জাস্ট একটা সিলেক্টর সুইচ দিয়ে ইনপুট ওয়ানে দিয়ে দিছে এখানে অন অফ সিলেটটারটা অন করলে মোটর অন হবে এবং সিলেটারটা অফ করলে অফ হয়ে যাবে আর সেম পাওয়ারটা নিয়ে এখানে আরেকটা রিসেট বাটন দিছে ইনপুট থ্রিতে তো এই দুইটা প্রোগ্রাম করে দিতে হবে প্রোগ্রাম কীভাবে করতে হবে সেটাও ভিডিওতে দেখে নেবেন ইনপুট ওয়ানে আপনি অন অফ প্রোগ্রাম করবেন আর ইনপুট ফোরে এখানে রিসেট প্রোগ্রামটা করতে হবে আচ্ছা ঠিক আছে তারপর আরেকটু কানেকশান কী করছে দেখেন এখান থেকে পাওয়ারটা নিয়ে দেখেন তিনটা অবালো রিলের অ্যানো কন্ট্যাক্টগুলো ইউজ করছে এবং সফট স্টার্টারের যে ও্কসেলারের রিলে আউটপুট আছে সেটার অ্যানো কন্ট্রাক্টটা ইউজ করছে এই নাইনটি ফাইভটা হচ্ছে কমন নাইনটি সিক্সটা হচ্ছে এনসি আর এটা হচ্ছে অ্যানো তো যদি সফটওয়্যার কোনো কারণে ট্রিপ করে তখন এই এনসিটা ওপেন হইয়া এই অ্যানোটাকে ক্লোজ করাই দিবে তখন এই ফল্ট ইন্ডিকেশনটা জমবে জ্বলবে অথবা এই তিনটা ওভারলোডের যে একটা যদি ট্রিপ করে তখনও এটা জ্বলবে এবং সাথে সাথে কি হবে কিউ টোয়েন্টি ওয়ান যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা আছে এই যে কিউ টোয়েন্টি ওয়ান যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা আছে সেটাও কি সাথে সাথে অফ হয়ে যাবে অর্থাৎ আপনার পুরো সার্কিটটা অফ হয়ে যাবে তো এইটার জন্য কি করছে দেখেন যখনই আপনি এই সিলেক্টরের মাধ্যমে অন করবেন অন করার সাথে সাথে এই সফ এই কিউ ইলেভেন মানে সফটার স্টার্টার এই সফটার স্টার্টারের এই যে তেরো এবং চোদ্দো এই দুইটা কানেক্টর মানে কিছু সময়ের মধ্যেই এনসি হয়ে যাবে এই দুইটা এটা একটা কন্টাক্ট এন সি হয়ে গেলে এই যে দেখেন ওভারলোড ওয়ান অর্থাৎ এফ টু এফ থ্রি এফ ফোর এই তিনটা ওভারলোডের এনসি কন্টাক্ট হয়ে এই মেন ম্যাগনেটিক কন্টাক্টরের অর্থাৎ ম্যাগনেটিক কন্টাক্টর তো ওখানে একটাই আছে টোয়েন্টি কিউ টোয়েন্টি ওয়ান কয়েলটা এনারজাস্ট হবে তো কয়েলটা এনার্জেট হওয়ার সাথে সাথে পাওয়ারটা কী হবে সফটওয়্যারের বিদ্যুৎ দিয়ে এসে ফ্লো হয়ে মোটরগুলো একসাথে চলতে থাকবে আবার যখন আপনি স্টপ করবেন তখন একটা টাইম নিয়ে সে এটাকে ওপেন করাই দেবে এবং স্মুথলি এটা অফ হয়ে দেবে এটা আর এটা গেল একটা অপশান আর দ্বিতীয় অপশানটা হচ্ছে এরকম যে আপনি তিনটা মোটর এখানে দেখেন যেমন নর্মালি আমরা আগের সার্কিটে দেখেছিলাম জাস্ট এই সার্কিটটা এই একটা মোটর তো এখানে এখানে দেখেন এই সফটওয়্যারের আউটপুট থেকে প্যারালালি আরও দুইটা মোটর দুইটা আলাদা আলাদা ম্যাগনেটিক কন্ডাক্টর হয়ে তারপর গিয়ে মোটর লাগছে আবার দেখেন প্রত্যেকটা মোটরকে অন্য আরেকটা কন্ডাক্টরের মাধ্যমে আলাদা একটা লাইন করা হয়েছে অর্থাৎ এটা কেমন অপারেশনটা হবে আমি একটু শর্টকাটে বলি যখন আপনি এই তিনটা মোটর এখানে দেখেন তিনটা মোটর তো তিনটা মোটরের জন্য তিনটা আলাদা আলাদা অন পুষ্ট সুইচ থাকবে যখন আপনি মোটর ওয়ান এই যে দেখেন মোটর ওয়ান যখন আপনি অন করবেন তখন সফট স্টার্টারটা অন হইয়া এই টু কিউ টোয়েন্টি ওয়ানটা চালু হইয়া এই মোটরটা চালু হবে এটা কিন্তু তখন চালু হবে না বা এখান থেকে কোনো একটাও চালু হবে না এবং যখন আপনি এটাকে স্টপ যখন এটা সফটওয়্যার একটা নির্দিষ্ট সময় বাইপাস হয়ে যাবে নির্দিষ্ট সময় পরে তো বাইপাস হওয়ার সাথে সাথে এই টোয়েন্টি ওয়ানটা ওপেন হয়ে যাবে এবং টোয়েন্টি টুটা ক্লোজ হয়ে সরাসরি এই দিক থেকে পাওয়ারটা চলতে থাকবে এটা সুবিধা হচ্ছে এটা কিন্তু এটার অসুবিধাটা কি এটার অসুবিধা হচ্ছে যখন আপনি একটা মোটর এখান থেকে চালাবেন দ্বিতীয়টা তৃতীয়টা আর চালাতে পারবেন না আপনি আবার এক প্রথমটা বন্ধ করে তারপর দ্বিতীয়টা চালাতে পারবেন আবার দ্বিতীয়টা বন্ধ করে তৃতীয়টা বা যেটাই চালান আপনি যে কোনো একটা একসময় চালাতে পারেন অনেক সময় আমাদের এরকম হয় ইন্ডাস্ট্রিতে আমরা দেখি যে ধরেন আমার সফটওয়্যার সেটার তিনশো কিলোয়াট আমার দুইশো পঞ্চাশ কিলোয়াটার দুইটা মোটর আছে তো দুইটা মোটরকেই আমি দুইটা সফটওয়্যার সেটার না লাগাই একটা সফটওয়্যার সেটার মাধ্যমে এই সার্কিটে আমি করে রাখলাম তো আমরা সবসময় একটা না একটা মোটর চালু রাখি দেখা যায় এইগুলো পাম্প দুইটা পাম্প আমাদের সবসময় লাগে না যে কোনো একটা চালু রাখে একটা স্ট্যান্ড বাই রাখা হয় তো সেক্ষেত্রে আপনি এই সার্কিটটা করে দুইটার জন্য বা তিনটার জন্য আলাদা আলাদা সুইচ থাকবে জাস্ট যেটা অন করবেন এটা করবেন এবং তিনটার জন্য আলাদা আলাদা প্যারামিটার দিতে হবে যদি এমন হয় যে এটা দুশো পঞ্চাশ ওয়াট এটা একশো পঞ্চাশ তো দুইটার প্যারামিটারও আলাদা আলাদা আপনি দিয়ে দিতে পারবেন এই ধরনের অপশন আছে যে ভিডিওটাতে আমি ওই যে আগে যে ভিডিওটা দেখাইছিলাম যে এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখানে তিনটা প্যারামিটার আলাদা আলাদা কীভাবে করতে হয় সেই জিনিসগুলো বলা আছে তো এটা গেলো পাওয়ারটা তো এটার কন্ট্রোলটা কীভাবে করছে এটা আমরা একটু দেখে আসি দেখেন এখানে জাস্ট ওইটার মতোই যে দেখেন ওভারলোড তিনটা নিয়ে এবং ওই যে রিলা আউটপুটটা নিয়ে একটা ইন্ডিকেশন জ্বালাইছে ফল্ট এলাম এবং এখান থেকে পাওয়ারটা নিয়ে সফট রোগ ওগজিলাদে দিয়ে দিছে এবং লাইন ওয়ানটা নিয়ে দেখেন ইনপুট ওয়ানে একটা ইনপুট ওয়ানে একটা পাওয়ার আসছে এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিউ টোয়েন্টি ওয়ান হয়ে কিউ থার্টি ওয়ান হয়ে আরেকটা আসছে এবং কিউ ফোর্টি ওয়ান হয়ে আরেকটা আসছে অর্থাৎ তিনটা মোটরের জন্য তিনটা কন্ট্রাক্টর আগে দেখাইছিলাম যে তিনটা কন্ট্রাক্টর যখন অন হবে সাথে সাথে তিনটা মোটর অন হয়ে যাবে যখন যেটা অন হয় একসাথে তো অবশ্যই না আর আরেকটা সুইচ ব্যবহার করছে রিসেট করার জন্য তো এটার কন্ট্রোলিংটা কীভাবে করছে একটু আমরা যেগুলো একটা ডিসকাস করলে বাকি তিনটা বুঝতে পারবেন তিনটা একই রকম তো এখানে দেখেন মেন পাওয়ারটা নিয়ে এখানে দেখেন একটা ধরেন মোটর ওয়ান মোটর ওয়ানের জন্য এই যে ওভারলোড ওয়ান এফ টু ওয়ান ওভারলোড ওয়ান এই ওভারলোড ওয়ানটার এনসি হয়ে এই যে দেখেন একটা স্টপ সুইচ ব্যবহার করছে স্টপ সুইচের আউটপুটটা গিয়ে একটা স্টার্ট সুইচে লাগছে স্টার্ট সুইচের আউটপুটটা গিয়া এই যে দেখেন কিউ টোয়েন্টি টু অর্থাৎ কিউ টোয়েন্টি টু আমরা একটু পাওয়ার সার্কিটটাতে যাই দেখেন অর্থাৎ যখন এই কন্ট্রাক্টরটা ধরবে কিউ টোয়েন্টি ওয়ানটা যখন ধরবে এইটা এটার সাথে ইন্টারলক করা আছে যাতে অ্যাট এ টাইম দুটা ধরে না যায় তাহলে এখানকার পাওয়ার এখানকার পাওয়ারের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো এটা যখন ধরবে এটাও ইন্টারলকে আসে এটাও ইন্টারলকে আসে এটাও ইন্টারলকে আসে দেখেন এই যে দেখেন এই যে কিউ টোয়েন্টি টু অর্থাৎ এটার পাশেরটা এবং কিউ ফর্টি ওয়ান অর্থাৎ এই যে তিন নাম্বার মোটরটা এবং কিউ থার্টি ওয়ান এটা হচ্ছে দুই নম্বর মোটরটা অর্থাৎ তিনটার মধ্যে কোনোটাই যদি কোনো কারণে হাত দিয়েও কেউ প্রেস করাই দেয় তাহলে এটা বন্ধ হয়ে যাবে তো তখন ধরুন মোটরটা এভাবে চলতেছে এবং এটা চালু হওয়ার সাথে সাথে যখন কিউ টোয়েন্টি ওয়ান অ্যাডজাস্ট হবে এই যে কিউ টোয়েন্টি ওয়ান ওপেন দিয়ে এটা বাইপাস হয়ে যাবে তখন পুষ আপনি ছেড়ে দিলেও এটা চলতে থাকবে আর এটা যখন চালু হয়ে যাবে সাথে সাথে কিউ টোয়েন্টি ওয়ার এই যে অ্যানো এসা মোটর ওয়ানে সিগন্যাল পেয়ে যাবে মোটর ওয়ানে সিগন্যাল পাইলে কি হবে মোটর ওয়ান চলতে থাকবে তো চলতে থাকার মোটর ওয়ান চলতে থাকলো তারপর যখন দেখেন এটা যখন টাইম হয়ে গেল যে মোটর আমরা জানি সফটওয়্যারটা নির্দিষ্ট একটা সময়ের পরে সে এই সার্কিটটাকে বাইপাস করাই একটা কন্ডাক্টর ওপর দিয়ে দেয় তো ওই সময়টা যখন হয়ে যাবে তখন কী হবে দেখেন এই এখানে দেখেন কিউ টোয়েন্টি ওয়ান যখন এনারজাস্ট হয়েছিলো এটা কিন্তু ক্লোজ হয়ে গেছিলো এবং সফট স্ট্যাটার ভিতরে যে বাইপাসের একটা কন্ট্যাক্ট থাকে ওই বাইপাস কন্ট্যাক্টটা এখানে ব্যবহার করে দিবেন যখন ওই কিউ টোয়েন্টি ওয়ান হয়ে এটা কিন্তু ওপেন কারণ সফট স্টেটার এটাকে বাইপাস করায় নেই যখন সফট স্টেটার বাইপাস কন্ট্যাক্টটা ক্লোজ করাই দেবে সাথে সাথে এসে কিউ টোয়েন্টি টু ধরে যাবে কিউ টোয়েন্টি টু ধরে যাওয়ার সাথে সাথে কী হবে এই যে এটা এটা যখন ধরে যাবে তার মানে এই যে ইউ টোয়েন্টি ওপেন কন্টাক্ট আছে না এটা কাট হয়ে যাবে তো এটা কাট হয়ে যাবে আর সফটওয়্যার স্ট্যাটার তো আগেই বাইপাস করাই দিছে তার মানে সফটওয়্যার স্ট্যাটারে যে ব্যাক পাওয়ার যাবে অর্থাৎ এটা এটা বন্ধ হয়ে গেলো এটা ধরলো এই দিক থেকে যে ঘুরে পাওয়ার যাবে সে সুযোগ নেই কারণ এটা তো আগেই বন্ধ করে বাইপাস সে দিয়ে দিছে তার মানে এখানে সে যায় নাই সে বাইপাস এমনিতেই করাই দিছে তার মানে এখানে আর পাওয়ারটা যাবে না কারণ এই সফটওয়্যার স্ট্যাটারগুলোর ভিতরে অলরেডি বিল্ট ইন ম্যাগনেটিক কন্ট্রাক্টর লাগানো থাকে নর্মালি ছোটো অন্যান্য সফটওয়্যার সেটারে সফটওয়্যার পাশাপাশি আমরা একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর লাগাইয়া এই বাইপাস করাই কিন্তু আমি দেখেন প্রথমের যে ড্রয়িংটা দেখেছি সেখানেও আমরা এক্সট্রা কোনো ম্যাগনেটিক কন্ট্রাক্টর লাগাইনি বাইপাসের জন্য কারণ এটার ভিতরে বিল্ট ইন থাকে তো সে যেহেতু নিজে থেকেই বাইপাস করাই দিছে তো এখান থেকে পাওয়ারটা ঘুরে যাওয়ার কোনো ঘুরে গিয়ে এটার কোনো ক্ষতি করার সম্ভাবনা নাই তো তখন দেখেন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু যখন চালু হয়ে গেছে টোয়েন্টি ওয়ানটা ব্রেক হয়ে গেছে তার মানে ওই কন্ট্রাক্টরটা ছেড়ে দিয়ে এটা সে বাইপাস হয়ে চলতেছে তখন দেখেন এই যে টোয়েন্টি টু এর এই কন্ট্রাক্ট দিয়ে এটা বাইপাস হয়ে গেছে তখন এই টোয়েন্টি ওয়ান বন্ধ হয়ে টোয়েন্টি টু দিয়ে বাইপাস হয়ে মোটরটা চলতেছে এবং যখন আপনি স্টপ করবেন স্টপ সুইচ চাপ দিলে এটা স্টপ হয়ে যাবে ঠিক একই নিয়মে তিনটাই করা হয়েছে ঠিক আছে তো এটা আসলে তেমন কঠিন না যদিও অনেক কিছু দেখে অনেক কঠিন মনে হচ্ছে আমি তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন ঠিক আছে তো এই সার্কিটটা আমি যেভাবে বলছি এইভাবে করতে পারবেন কিন্তু এটার জন্য আপনি আবার তিনটা মোটরের জন্য তিনটা আলাদা আলাদা প্যারামিটার অর্থাৎ ইনপুট ওয়ানের জন্য মোটর ওয়ান ইনপুট টু এর জন্য মোটর টু বা ইনপুট থ্রির জন্য মোটর থ্রি তো ওইভাবে করে আপনি প্রোগ্রামটা করে নেবেন আর প্রোগ্রামটা কীভাবে করবেন এই কথাটা আমি আবারও রিপিট করছি আমার প্রথমে যে ভিডিওটা দেখাইছি ওটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন ঠিক আছে আর আরেকটা কথা বলে রাখি আমি সফট স্টার্টার বা এবং ভিএফডি অর্থাৎ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ডাইবের মধ্যে কি পার্থক্য সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি সফটওয়্যার স্টেটারের ওয়ার্কিং প্রিন্সিপালটা কেমন বা বিএফডির ওয়ার্ক প্রিন্সিপালটা কেমন সেই বিষয়গুলোও বিস্তারিত আলোচনা করেছি আপনারা যদি সেটা দেখার জন্য ইন্টারেস্টেড হন এটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে এটাও দেখে আসতে পারেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে আপনার বন্ধুদের জন্য শেয়ার করে দেবেন আমি এই ভিডিওটা ফেসবুক পেজও আমার ফেসবুক পেজও পোস্ট করব আপনারা আমার ফেসবুক পেজে লাইক করে ফলো করে আমার সাথে থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে দিয়ে দিবেন যাতে আমি এই ধরনের আরো ভিডিও দিলে আপনারা সবার আগে দেখতে পারেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক কথা না বাড়ি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আপনারা দেখছিলেন সাইন্স আর আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি আল্লাহ হাফেজ